আমাদের বিভিন্ন বিদ্যালয়ে যাচ্ছি, আমাদের ছড়া জেলা অনেক স্কুলে গেছি। হ্যাঁ, তোমাদের স্কুলে আজকে প্রথম এলাম, খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে? ডক্টর নীলরতন সরকারের নামে স্কুল, তোমরা ওনার কথা জানো? আচ্ছা, আমি তোমাদের এই বইগুলি উপহার দিয়ে যাচ্ছি সুন্দর মানুষ হওয়ার জন্য। এগুলি বিদ্যালয়ে থাকবে, সবাই পড়বে। হ্যাঁ, তোমাদের মা বাবা, স্যার, স্যাররা, স্যার ম্যাডাম, তোমরা, হ্যাঁ, যারা পড়ে বেরিয়ে গেছে, আবার যারা আসবে, তাই এগুলি বিদ্যালয়ে থাকবে। তোমাদের নিয়েই তো বিদ্যালয়, তাই তোমাদের হাতে দিচ্ছি সুন্দর মানুষ হওয়ার জন্য। কি করে সুন্দর মানুষ হবে? সবাইকে ভালোবাসতে হবে, মনের মধ্যে শ্রদ্ধা বোধ থাকতে হবে, তাই তো? আর কি থাকবে? হ্যাঁ, পড়াশোনা তো করবে, আত্মবিশ্বাস, একে অপরকে সহযোগিতা করা, লোভ না করা, এইসব ভালো গুণগুলো থাকবে, তাহলে ভালো মানুষ হতে পারবে। আর কোনো কিছু পারবে না এগুলো মনে ভাবা চলবে না, সবই পারবে, সব কাজেই সাহস নিয়ে আগিয়ে যেতে হবে, তাকেই তো বলে আত্মবিশ্বাস। যেমন নিজেকে বিশ্বাস করবে, তেমনি বন্ধুদের বিশ্বাস করবে, মা বাবাকে, শিক্ষকদের, সকলকে বিশ্বাস করবে, শ্রদ্ধা করবে, তাই তো? মা বাবা হচ্ছেন জীবন্ত ভগবান, আর শিক্ষক মশাইরা, স্যার ম্যাডামরা, তারা জ্ঞানের আলো দেখান, তাই মা বাবার পরেই তাদের স্থান। কেমন? আর মনীষীরা, তোমাদের স্কুলে তো অনেক মনীষী আছে, তোমাদের বই দেওয়ার পর আমি একটু স্কুলকে দেখবো, একটু ছবিও নিয়ে যাবো স্কুলে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরা সবাই সুন্দর মানুষ হবে, তোমাদের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ। তোমরা সবাই নাম বিদ্যালয়ের নাম লিখতে পারো তো বাংলা ইংরেজিতে, এইগুলি সবাই ওইকে সামনে রাখো মা, সুন্দর হবে, ওকে সামনে রাখো। বাবা একটু সোজা করে যাও, শোনা, তাহলে ভালো হবে। আচ্ছা, তোমাদের কার হাতে আমি দিয়েছি, সামনে দিই, এই মা ধরো, তোর মা ধরো, তোর মা ধরো, আর তুমি ধরো। আচ্ছা, তোমার চোখে দেখো, উঁচু করে দেখা যাবে না মা, উঁচু করে, এরকম উঁচু করে ছুঁয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, এরকম ভাবে ধরো, এই যে তোমরা দুজনে ধরো, উঁচু করে, উঁচু করে, তোমাদের সঙ্গে আমি আছি। আচ্ছা, এবার কটা ছবি